এইচএসি লাইফের শুরুতে বা অ্যাট সাম পয়েন্ট অফ এইচএএসসি লাইফ একটা কোশ্চেন মনের মধ্যে আসে আচ্ছা ভাইয়া এইচএসসির এক একটা বইতে যদি আমি ফিজিক্সের ফার্স্ট পেপারটার প্রথম অধ্যায়টার কথা বলি যদি ভেক্টরেই বলি ভাইয়া অনেকগুলো টপিক এরকম যদি আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ভাইয়া টপিক তো অনেক মানে অনেক টপিক এক একটা চ্যাপ্টারে অনেক পড়া কিছু কিছু চ্যাপ্টার যেমন এক ক্যালকুলাস পড়তে গেলেই চোখের দুই দিক দিয়ে পানি পড়বে ত্রিকোণমিতি করতে গেলে মাফ চাই ভাই এত প্রকার টপিক এত প্রকার ম্যাথ ভাই এত তো ম্যাথ মাথায় ঢুকে না এক দুই নাম্বার ভাই এত টপিক কি আসলে ইম্পর্টেন্ট তো আজকে আমরা জানবো যে এইচএসসি লাইফে সব টপিককে আদৌ পড়তে হয় কি না বাদ দিলে কি বাদ দিব কেমনে বাদ দিব কি কী টপিকে আমি পড়ার জন্য আদৌ সিলেক্ট করব কাজ এটার একটা বিস্তারিত ব্যাখ্যা দরকার প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা না কাটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কাজ মিস করলে পরে অন্য টপিক বাদ দিয়ে যাবা মারা খাবার জায়গা মতো লেটস স্টার্ট তো প্রথমে যেই পয়েন্টটা আমি তোমাকে ক্লিয়ার করি যে দেখো এইচএসসি লাইফে যদি এক কথায় আমাকে বলো যে ভাইয়া সব টপিক কি ইম্পর্টেন্ট নট পড়তে হবে সব টপিক কি ইম্পর্টেন্ট আমার উত্তর সোজা বাংলা কথায় হবে না এটা হলো আমার উত্তর কিন্তু যদি তুমি আমাকে বলো ভাইয়া সব টপিক কি পড়তে হবে তাহলে আমার উত্তর হলো হ্যাঁ এখন আমি ব্যাখ্যা করি আমার এটা ধরো উদাহরণস্বরূপ আমার একটা খুব ইজি চ্যাপ্টার নেই ম্যাট্রিক্স নির্ণায়ক ওকে ম্যাট্রিক্স নির্ণায়কের অনেক প্রকার টপিক আছে যেমন ম্যাট্রিক্স বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সংজ্ঞা ম্যাট্রিক্সের কিছু ধর্মাবলী ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ বিপরীত ম্যাট্রিক্স নির্ণায়কের ধর্মাবলী নির্ণায়কের প্রমাণ ক্রেমারের রুল তাই না তো ওভারঅল আমরা এখানে সাত থেকে আটটা টপিকের নাম বললাম তোমার যদি কোনো জায়গায় কোশ্চেন আসে তোমার মাত্র তিনটা টপিক থেকে এইচএসসিতে কোশ্চেন আসবে কোথায় এইচএসসিতে গুণ গুণের একটা প্রমাণ দিবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস আই টু জিরো প্রমাণ করো একটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে দিবে নির্ণায়করে একটা প্রমাণ দিবে শেষ সর্বোচ্চ দিলে ক্রেমার রোল অর্থাৎ চারটা রোল চারটা টপিক আমাদের আটটা টপিকের মধ্যে পড়তে হচ্ছে ক্লিয়ার এখন সমস্যাটা কোন জায়গায় দেখো যে আমরা জানলাম যে ম্যাট্রিক্সের আটটা টপিক আছে যার মধ্যে আমাকে মাত্র চারটা পড়তে হবে রাইট টপিক পড়তে হচ্ছে কিন্তু হলো কোন একজন এইচএসসি স্টুডেন্ট যদি শুরুতেই একদম এইচএসসি লাইফের শুরু একদম ফ্রেশার অর্থাৎ চব্বিশ ব্যাচ বা পঁচিশ ব্যাচ শুরুতেই শেষ শুধুমাত্র চারটা টপিক পড়ে এবং তার পুরা এইচএসসি লাইফ জুড়ে সে সবগুলা বইয়েরই এরকম সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে তাহলে তার বেসিক বলতে কিচ্ছু থাকবে না তার নতুন টপিক বুঝার কোনো ক্ষমতা থাকবে না তার প্রবলেম হয়ে যাবে জিরো সে ভর্তি পরীক্ষায় কোনো কোশ্চেন বানাই দিলেও পারবে না একটু সিলেবাসের বাইরে কোশ্চেন করলে সে মারা খাবে তো শুরু থেকে তুমি তোমার ব্রেনটাকে করতেছো উইক তো শুরুর দিকে যখন তোমরা ফ্রেশার অর্থাৎ ধরো তোমার এইচএসসি ফার্স্ট ইয়ার ওকে এই মোমেন্টে আমরা সব পড়বো আমরা ট্রাই করব। আমার ব্রেন তখন ফ্রেশ আছে আমার মাইন্ড ফ্রেশ আই হ্যাভ ইনাফ টাইম টু মেক মিস্টেকস অ্যান্ড কারেক্ট মিস্টেকস এই টাইমের মধ্যে আমি যত কিছু পারি সব কিছু পড়ার চেষ্টা করব কিন্তু দ্যার ইজ এ কিন্তু স্টার্টিংয়ে ধরো আমি একটা চ্যাপ্টারের হান্ড্রেড টপিক্স আমি পড়লাম এইবার যখন আমার সেকেন্ড ইয়ারের টাইমটা আসলো তার মধ্যে আমাকে পড়ার পরিমাণটা একটু কমায় আনতে পারছে ঠিক আছে ক্যালকুলাসের ইন্টিগ্রেশনে আমি জানি পঞ্চাশটা টাইপ আছে পঞ্চাশটা টাইপ আমি হ্যাঁ জানি কি করতে হবে জানি বাট এই পঞ্চাশটা টাইপ আমাকে হানড্রেড পারসেন্ট পারতে হবে না আমাকে পারতে হবে যেই পনেরোটা টাইপ ইঞ্জিনিয়ারিং এবং এইচএসসিতে বারবার আসছে তো এইবার সেকেন্ড ইয়ার আসে আমার এই আইডেন্টিফিকেশনটা শুরু করে সত্তরটার মধ্যে একশোটার মধ্যে আমাকে কি কত আনতে হবে সত্তরে আনতে হবে এর পরবর্তীতে অ্যাডমিশন টাইমে আসে আমাকে আরও সিলেকটিভ হতে হবে আচ্ছা ঠিক আছে এইচএসিজ কমপ্লিট নাও এখন আমার বুয়েট ভর্তি পরীক্ষায় এই পঞ্চাশটা টাইপের মধ্যে ধরো কোন পনেরোটা টাইপ বা কোন সাতটা টাইপের ম্যাথ বিগত দশ বছর ধরে বারবার আসতেছে ক্ষেত্রফল নির্ণয় দি পাওয়ার এক্স এর আর একটা হলো ধরে নিলাম যে আংশিক ভগ্নাংশের এই তিন টাইপ আমার ভালো মতো পারতে হবে দেন পরবর্তীতে আমার ফিফটিতে আসে আমার টপিকটা থাকবে অর্থাৎ প্রত্যেক ধাপে আমি এটাকে একটা ফিল্টার দিয়ে বোঝাবো যে এটা হলো এইচএসএলএফ ফিল্টার শুরুতে একশো ঢুকবে মাঝখানে আসে সত্তর হবে লাস্টে আসে পঞ্চাশ আমার ব্রেনের মধ্যে ঢুকবে একদম অ্যাডমিশনের আগে তো শুরুর দিকে আমরা কোনো বাচ বিচার করবো না বাট এইখানে দেখো লাইনটা নো এভরিথিং এক্সপার্ট ইন ইম্পর্টেন্ট দেখো ধরে নাও যে তুমি ম্যাট্রিক্স চ্যাপ্টারে যা যা আছে সব তুমি জানো অথবা একটা চ্যাপ্টারে আমরা মুভ করি আমরা ভেক্টরে যাই ভেক্টরে যত প্রকার ম্যাথ আছে তুমি সব জানো বাট তুমি ভেক্টরে দুই টাইপের ম্যাথে বাঁপ লেভেলের এক্সপার্ট তোমার যা দিবে সে রেখায় দিবা কি নদী নৌকার ম্যাথ তুমি সেই লেভেলে পাও ভেক্টরে ডট গুণ ফল ক্রস গুণ ফলের ধারণা তোমার এক্সট্রিম পর্যায়ে আছে এই দুই টাইপ থেকে অথবা সর্বোচ্চ গেলে তুমি ছাতা ধরনের মাথে এক্সপার্ট এই তিন টাইপের ম্যাথ তোমার পারলে কিন্তু মোটামুটি কভার আপ হয়ে যায় এইচএসসি লেভেলটা কভার আপ হয়ে যায় তা আমি সব টপিক জানি আমি ডাইভারজেন্স কাল গ্রেডিয়েন্ট সব কিছু জানি মোটামুটি করতেও পারি বাট আমাকে নদী নৌকার ম্যাথ দিলে আমার ব্রেন ক্লিক করে স্বাচ্ছাৎ করে দিতে পারি আমি যেই ম্যাথে দেখ না কেন এইটা হলো এইচএসসি লাইফের মোটোটা যারা ভালো স্টুডেন্ট ওরা মোটামুটি সবই পড়ে ওরা বায়োলজি সব কিছুই মোটামুটি পড়ে বাট ও যে এই তথ্যগুলো আমার মনে না রাখলেও হয় বাট এই ছকটা পড়তেই হবে কারণ এখান থেকে মেডিকেলে কোশ্চেন আছে থিমটা ক্লিয়ার হয়েছে কি বুঝাইছি তো এখন প্রশ্ন হলো যে ভাই আপনি যে প্রতিবার বলতেছেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি বুঝবো কেমনি ইম্পর্টেন্ট আমার কোন দেখি তো তোমাকে ইম্পর্টেন্ট বুঝতে গেলে কয়েকটা থিম বুঝতে হবে এখানেও আবার একটু ব্যাখ্যা আছে ধরো তুমি যদি একটা চ্যাপ্টার ভেক্টর ভেক্টর দিয়েই বুঝাই আবার ধরো ভেক্টর ইঞ্জিনিয়ারিং এর জন্য কি কি ইম্পর্টেন্ট এখানে ঢুকে পারে সম্ভাবনা সম্ভাবনা আছে আছে আমূল কিন্তু নদী নৌকার আছে বা যদি এইচএসসির কথা বলো নদী নৌকার ম্যাথ ডট ফল ক্রস গুণফল ছাতা ধরার ম্যাথ এইচএসসির জন্য আলাদা মেডিকেলের জন্য যদি বলো এবার পুরা আলাদা বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞা ভেক্টরের বৈশিষ্ট্য ভেক্টরের খুবই বেসিক ডট গুণফল ক্রস গুণফল এবং চ্যাপ্টারের পুরা চ্যাপ্টারের বিভিন্ন প্রকার সূত্রাবলী এবং একক মেডিকেলের ক্ষেত্রে পুরো কনসেপ্টটা আলাদা ইউনিটের ক্ষেত্রে উল্টা এইবার ভেক্টর ডট গুণফল ফল ক্রস গুণফল ফল অনেক গুরুত্বপূর্ণ বিপরীত ভেক্টর বেশি গুরুত্বপূর্ণ ত্রিভুজের ক্ষেত্র ফল আরো গুরুত্বপূর্ণ এই যে দেখো প্রতিবার একই চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদা টপিক ইম্পর্টেন্ট এবার বুঝছো থিমটা কেন তোমাকে শুরুতে নিষেধ করছি যে তুমি সিলেক্টিভ হয়ে না কারণ শুরুর দিকে আমরা জানি না আমি কিসের দিকে যাব। শুরুর দিকে যদি আমি সিলেক্টিভ হই পরে কিন্তু আমার সিলেকশন করতে ঝামেলা হবে এই জন্য আমরা যেটা করব ধরো তোমার আজকে তোমার তুমি টার্গেট বুঝো আগে পড়ো আমাদের প্রথম টার্গেট কি যে প্রথমে আমাদের টার্গেট থাকবে এইচএসসি লেভেলের পড়াশোনা করা রাইট প্রথমে আমাদের টার্গেট থাকবে টা আমি কভার আপ দেবেন ওকে তো এইচএসসি কভার আপ দিতে গেলে আমাকে কী করতে হবে প্রথমে যারা আসো একাডেমিক থিওরি ক্লাস ধরো তুমি একাডেমিকটা অ্যাডমিশন করছে করছো এরপরে তোমাদের প্রত্যেকে যে এইচএসি লাইফে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এটা জানার জন্য এইচএসি সাজেশন বুক চব্বিশ বাচ্চাটা চলে আসছে এবং তোমাদের ইবুকটা কিন্তু কোর্সের সাথে দেওয়া আছে যারা কোর্সে নাই আলাদা করে পার্চেস করতে পারো প্রিন্টেড কপি বা ইবুক এই বইটা তোমার পুরো এইচএসি লাইফটা তোমাকে গাইড করবে ঠিক আছে তো এই বইটা থেকে তুমি শিখে নিবা যে কোন কোন টপিক আমার এইচএসির জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো জন্য যখন আমি টপিকগুলা শিখলাম তখন ধরো তোমার ভেক্টর পড়া শেষ এবার আমি দেখি তো আচ্ছা ঠিক আছে এই বইটাতে দেখবা তুমি বইটা খোলার পরে যে দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারে বোর্ড পাস বোর্ড প্লাস বোর্ড প্লেস তিন টাইপের টপিক দেওয়া আছে অর্থাৎ তুমি জানবা যে কোনগুলো পাস করার জন্য পড়তে হবে কোন দুই ধাপ আমার প্লেস পাস প্লাস পাওয়ার জন্য করতে হবে কোনগুলো আমার একদম প্লেস করার জন্য করতে হবে এই তিন টাইপের টপিকগুলা তুমি পড়ার পর আরেকবার রিভাইজ করে দক্ষ হবা এবং পারলে আগে থেকেই বইয়ের মধ্যে আই দিয়ে মার্ক করে রাখো যাতে তুমি যখন রিভিশন করবা তুমি আগে থেকে জানো এটা গেলো আমাদের এর পার্টটা সাজেশন এটা আরও যদি স্পেসিফিক আরও এক্সপার্ট হতে চাও তোমাদের দেখবা কোর্সের মধ্যে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। যে টেস্ট পেপার সলভ করে ওর কাছে এইচএসসি দুধ ভাত ও আগে থেকেই জানে এইচএসসি পরীক্ষায় কি আসে ঠিক আছে এটা গেল এইচএসসির ব্যাপারটা তো এখন আমরা জানবো কিভাবে অ্যাডমিশনের ব্যাপারটা বুঝবা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তোমার টার্গেটটা কি আগে ভার্সিটি মেডিকেল না ইঞ্জিনিয়ারিং এই জায়গায় আমাদের দুই টাইপের ক্লাস দেওয়া আছে কোর্সে দেখবা প্রি অ্যাডমিশন ক্লাস আর ফুল অ্যাডমিশন ক্লাস ওকে প্রি অ্যাডমিশন কি এটাই হলো মূল জিনিস ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস এগুলো ঠিক আছে আর ফুল অ্যাডমিশন কি ওই কোশ্চেন ব্যাংকেরই কোশ্চেনগুলা রিলেটেড শর্টকাট বা রিলেটেড থিওরি বা রিলেটেড মেডিকেলের ছন্দ তো তুমি ধরো তোমার ভার্সিটি ইউনিট টার্গেট তুমি এবার ভেক্টর শেষ করলা দেন তুমি যাই ভেক্টরের ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং একটা ক্লাস করলো তুমি দেখলা যে কি টাইপের এমসি কিউ আসে অথবা ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট আচ্ছা ঠিক আছে ভেক্টর শেষ আমি দেখি তো ইঞ্জিনিয়ারিং এ লাস্ট বিশ বছরে কি টাইপের কোশ্চেন আছে কোশ্চেন ব্যাংক সলভিং একটা ক্লাস করলাম আচ্ছা ঠিক আছে আমি আরেকটু ডেপথে যেতে যাচ্ছি এবার আমি ইঞ্জিনিয়ারিং ফুল অ্যাডমিশন ক্লাসটা চালু করলাম মেডিকেলের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে মেডিকেলে কি কি তথ্য পড়তে হবে আমার ম্যালেরিয়া পরজীবে ভাইরাস অনুজীব থেকে আচ্ছা ঠিক আছে অনুজীবের একটা প্রি অ্যাডমিশন ক্লাস অন করলাম আচ্ছা ঠিক আছে মেডিকেলে এই টাইপের কোয়েশন আছে ওকে ভাইয়ারা এটা কীভাবে পড়তে বলছে কোন কোন বইয়ের পার্টগুলো তারা ইম্পর্টেন্ট বলছে আমি মেডিকেল ফুল অ্যাডমিশন আছে গেলাম দেন আমি বইয়ের মধ্যে মার্ক করলাম এইভাবে যদি তুমি শুরু থেকেই আমরা কি করছি কোশ্চেন অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিক দেখতেছি তাই না তুমি যদি এইভাবে শুরু থেকে মার্ক করে করে পড়ো তোমার চেয়ে স্ট্রং স্টুডেন্ট কেউ হবে না তুমি জানো তুমি একশো মাথায় ঢুকাইছো বাট তুমি শুরু থেকেই জানো কোন তোমাকে এক্সপার্ট হবে ঠিক আছে কোন একশো আমাকে হান্ড্রেড পার্সেন্ট আমি জানি বাট পঞ্চাশে আমি হলাম এক্সপার্ট এবং কোন পঞ্চাশে এক্সপার্ট যেগুলো আমার টার্গেটে আছে এইচএসসিতে যেগুলো জানি আমি এবং যেটা আমার ভর্তি পরে হোক সেটা ভার্সিটি হোক সেটা মেডিকেল হোক সেটা ইঞ্জিনিয়ারিং ক্লিয়ার এই সিস্টেমেটিক্যাল ওয়েতে যদি তোমার বই মার্ক করা থাকে এই সিস্টেমেটিক্যাল ওয়েতে যদি শুরু থেকে পড়ো তাহলে কিন্তু এ কোপ দেওয়া হান্ড্রেড হান্ড্রেড পসিবল এইভাবে ভালো স্টুডেন্টরা পড়ে এবং এই সিক্রেটটা তারা কেউ শেয়ার করে না তারা বলে যে তারা অনেক কিছু পড়তেছে অনেক বাইরের বই হ্যানথ্যান বাট তুমি দেখবা ও সব কিছুই পড়তেছে বাট ও এক্সপার্ট কিন্তু ইম্পর্টেন্ট টপিকে দ্যাটস ইট ফর টুডেইস ভিডিও যারা একাডেমিকটা অ্যাডমিশন করছে এখনও ভর্তি হওয়া নাই তারা হয়ে যাও যারা এখনও সাজেশনটা কিনো নাই সাজেশনটা ইবুক বা প্রিন্টেড কপি আমাদের ওয়েবসাইট বা রকমারি থেকে অর্ডার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম